দেখুন প্রিয় বন্ধুসকল, মই আমির হামজা আর আপনাদের চাই আছে ট্রু নলেজ টিভি। প্রিয় বন্ধুসকল, আজ আমি এই ভিডিওত ক্লাস টেনের আরবির 8 নম্বর লেসনের একটা প্রশ্নর উত্তর করিম। ক্লাস টেনের 8 নম্বর লেসনের নশিদুল আমাল, এই এই লেসন যেটা কবিতা কর্মর গীত, এই লেসনের 3 নম্বর একটা কুয়েশন আছিল, মই আপনাদের কিতাবত দেখাব বিচার। তো কেবাজনও কমেন্ট করেছিল আগতেও আর সিদিনাখনও করিলে এদিন আগত, যে মই এইটোর আনসার করে দিব লাগে। এই 3 নম্বরটু যেটু প্রশ্ন আইছিল, যে উক্তুব খুলাসাতা নাজমি ফিল লুগাতি খাল ওয়াতানিয়া, কবিতাটির সারাংশ তোমার মাতৃভাষাত লেখা। তো এই কবিতার নাশিদুল আমাল, যে এই কবিতাটোর সারাংশটো লিখিব লাগে অসমিয়াত। তো মই সারাংশটো লিখি রেডি করেছো আপনাদের কারণে। তো আহক এবার ভিডিও আরম্ভ করা হোক। তো এই প্রশ্নটা মই লিখি দিলো 3 নম্বর প্রশ্নের এই সারাংশ, যে উক্তুব খোলাসাতা নাজমি ফি লুগাতি খেলোয়াতানিয়া, কবিতাতে সারাংশ তোমার মাতৃভাষাত লিখা। প্রিয় বন্ধুসকল, এইটো মই নিজে বনাইছো, এই আনসারটো সারাংশটো মই নিজে লিখিছো। হয়তো আপনাদের ইয়াত অল্প বেলেগ করে লিখিব পারে, এইটো একটা ধারণা আপনাদের পাব কেনেকে লিখিব পৰা যায় যে সারাংশ। তাৰপিছত আপনাদের অল্প নিজে বনাই দিব পারে ইয়াত। তো ইয়াত চাক, মই এইদরে বর্ণনা করছো, মই লাহে লাহে রিডিং করে যাম, আপনাদের ভিডিও পোস্ট করে পরবর্তীতে লিখি লব পারে। তো নাশিদুল আমাল কবিতাটা আপনাদের সকলে বুঝি পাইছে, আর যদি সেইটো এতিয়ালৈকে চোৱা নাই তেনেহলে আমার চ্যানেল চাই লব পারে, কবিতাটোর মই অনুবাদ দিছো। হাক আরম্ভ করো। কবিতাটি বর্ণনা করা মতে আমি সকলে কর্মক ভাল পাওয়া উচিত, কিয়নো কর্মর জড়িয়তেহে আমি জীবনত উন্নতি লাভ করিব পারু, কর্ম অবিহনে জীবনত সফল হওয়া অসম্ভব। সেয়েহে কর্মক ভাল পাব লাগে, কর্মক ভক্তি করিব লাগে, কিয়নো কর্ম একমাত্র ভরসার উপায়। কর্ম করি আমি জীবনের উচ্চ আহনত বহিব পারু অথবা উচ্চ আহনত অধিষ্ঠিত হব পারু। কর্মর দ্বারা আমি সময়ের সদ্ব্যবহার করিব পারু আর নিজকে বেয়া পরিস্থিতির পরা রক্ষা করিব পারু। মানে আপনি যদি কর্মবোর করি করে থাকে সময় মতে, তেনেহলে আপনি কি করিব, যে যুর বিপদ আহিব লাগিছিলে কর্ম নকরার কারণে, সেইবোৰৰ পৰা আপনি নিজকে রক্ষা করিব পারে। কবিতাটোৰ একটা লাইন আছিলে, মই জাস্ট দেখুৱাব বিচাৰো আপোনালোকক। এইটোর অর্থ চাওক, এইটো চাওক, বিহি নাত্তাকি আওয়াদি জামান, যে আমি সময়ের আক্রমণের পৰা নিজকে রক্ষা করব পাৰো। সময়ের আক্রমণ মানে এই যে সময়টো যদি আমি এনেই ওয়েস্ট করে দিও, তো এইটো একটা সময়ের আক্রমণ হব। তো সেইটো মই এইটো সহজভাবে লিখি দিছো আপোনালোকক, যে আমি সময়ের সদ ব্যবহার করব পাৰো। আমি কিবা এটা সময়ত যদি কাম এটা করো, তো সময়টো কামত লাগি গেল না, সময়ের সদ ব্যবহার হল। এনেই যদি আমি বহি থাকিলো বা অন্য অপ্রয়োজনীয় কাম কিবা করলো, তেনেহলে সময়টো অপচয় হব। তো কর্মর দ্বারা আমি যদি কিবা একটা কাম করো, তেনেহলে সময়টো কামত লাগি গেল। তো কর্মর দ্বারা সময়ের সদ ব্যবহার করব পারো আর নিজকে বেয়া পরিস্থিতির পর রক্ষা করব পারো। কর্মর জড়িয়তে আমি আমার মাতৃভূমিক সুন্দরকৈ গড় দিব পারো, ইয়ার বাবে আমি বিভিন্ন বিভাগত অংশগ্রহণ করিব লাগিব, বিভিন্ন সেক্টরত আমি কাম করিব লাগিব। কেতিয়াবা আমি খেতিয়ক হয়ে উৎপাদনকারী শ্রমিক হব লাগিব, কেতিয়াবা প্রয়োজনত পর্বতর উচ্চ শিখরতো থাকিব লাগিব, কেতিয়াবা সাগরের তলিত, আনহাতে কেতিয়াবা আকৌ গুহাবুরর মাজতো থাকি কর্ম করিব লাগিব। যতই নহক কর্ম বিভিন্ন ঠায়ত গৈ আমি করিব লাগিব, যে সদায় আমি ফিল্ডত কর্ম পাম এনেকুৱা নহয়, ঘরতে কাম করি এনেকুৱা নহয়, যে বিভিন্ন জায়গাত গৈ হলেও আমি কর্ম সম্পাদন করিব লাগিব প্রত্যেকর। এইদরে কর্ম সম্পাদন করার সময়ত বিদ্যা পোহর আর হেন চরাইয়ের স্থিরতার দরে ধৈর্যশীল চরিত্রের অধিকারী হব লাগিব। কাম করিব যেতিয়া আপনি যাব, তো ধৈর্যর বহুত প্রয়োজন। এই এই লাইনখিনি, এই যে বিদ্যা পোহর আর হেন চরাইয়ের স্থিরতা, এইবর কবিতাত আছে। তো তারপরে মই
অসমীয়াত অনুবাদ কৰি আপোনালোকৰ এই সাৰাংশত সোমাই দিছোঁ, গোটেইখিনি কবিতাৰ পৰাই দিছোঁ হা, জাষ্ট অলপ এক্সপ্লেইন কৰি দিলোঁ আৰু। তো কৰ্ম কৰিব গ'লে আপুনি ধৈৰ্যশীল হ'ব লাগিব, নহ'লেতো কাম কৰিব নোৱাৰিব। কৰ্ম সম্পাদন নকৰি কেৱল এলোহোৱাৰ দৰে বহি থাকিলে জীৱনত উন্নতি লাভ কৰা সম্ভৱ নহয়। গোটেই দিন বহি বহি আপুনি কিবা কিবি ভাবি থাকিলে আপুনি ছাকচেছ হ'ব নোৱাৰিব। ইউ নিড টু ডু সামথিং, আদাৰৱাইজ ইউ কেন নট বি ছাকচেছ ইন ইয়ৰ লাইফ। চ' গতিকে কৰ্মক ভাল পোৱাৰ বিকল্প আৰু একো নাই, মানে কৰ্মক ভাল নাপায় আৰু একো কৰিব নোৱাৰিব। আমি সকলোৱে কৰ্মক ভাল পোৱা উচিত। প্ৰিয় বন্ধুসকল, আশা কৰিছোঁ আপোনালোকে এইটো সাৰাংশটো বুজি পাইছে, আৰু আপোনালোকে যদি এইটো লিখিব বিচাৰে তেনেহ'লে প্রথমে ভিডিঅ'টো পোষ্ট কৰি আপোনালোকে লিখি লওক, ইয়াৰ পাছত লাগিলে বুজিব মই কি কওঁ। যদি ভাল লাগিছে ভিডিঅ'টো অৱশ্যে লাইক শ্বেয়াৰ আৰু কমেণ্ট কৰিব। আজিৰ কাৰণে বিদায় জনাওঁ, আকৌ নতুন ভিডিঅ'লৈ উপস্থিত হ'ম। আসসালামু আলাইকুম।